কি আমাদের বাংলাদেশে মুসলমান যারা এদের মধ্যে দেখবেন রমজান মাস আসলে ওরা বিরক্ত হয় আবার কতগুলো হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারে অথচ আমাদের নবী রমজান মাস না রজবের চাঁদ উঠলেই সব সময় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান জাল্লা রজব শাবানের বরকত দিও রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও তা আমরা কিন্তু রমজানের একেবারে দ্বার প্রান্তে যখন ঠিক কি না মেয়েদের জন্য এক নম্বর আমল হচ্ছে নামাজ দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না এরকম মেয়েরা আছে না নাই আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ যারা কারণ রোজা থাকেও তরকারি থাকে আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকে এরকম আমি বললাম ভাবি এই রোজা থাকে জিবের দিয়ে এরকম করতেছেন কেন তোর ভাই আপনি খারাপ ভাই খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলে একবার থালি ফেলে দিবেন মানে রোজা থাকবার চায় না বুঝলেন বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের জায়গায় খালি ভুল ধরে এখন বউ কি করবি এই জন্য রোজা থাকা ওটা সাকে আছে না নাই দরকার আছে না নাই আপনারা বলেন তো যে বউ রোজা থেকে ইফতারি পাক করে তরকারি পাক করে খাবার পাক করে আপনার সামনে দেয় সেই বউয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল রাসূল দুই তরকারি চাইগা দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই আল্লাহ রাসূল বলেন এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা একাই খাব মা আয়েশা খুব খুশি রাসূল যখন খাওয়া শেষ করলেন মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো এটা সবই খেলো সামান্য একটু লাগে আছে আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই ইয়া রাসূলুল্লাহ হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন আল্লাহ নবী বলে আয়েশা অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো তুমি কষ্ট পাইতা আমি রাসূল একাই খাইছি যেটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি সুবহানাল্লাহ এটা হলো আমাদের নবীর চরিত্র আর আমাদের চরিত্র কি আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল কিন্তু তোমাদের মতো এরকম এক মাস আল্লাহ রোজা ফরজ করেনি শুধু উম্মতি মুহাম্মাদের জন্য লাগাতার এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই রমজান রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবে নামাজ মানুষকে মুত্তাকি বানায় না নামাজ মানুষকে মুত্তাকি বানায় না হজ মানুষকে মুত্তাকি বানায় না যাকাত মানুষকে মুত্তাকি বানায় না মুত্তাকি বানায় তার নাম হলো রমজানের রোজা যখন আপনি নামাজ পড়েন আপনি কিন্তু আল্লাহর জন্যও পড়েন আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু নামাজ পড়েন অনেক নামাজে আছে মানুষ দেখানোর জন্য আস্তে আস্তে নামাজ পড়ে একলা যখন পড়ে এখানে ঢকা ঢক মারে জোরে কোন কথা ঠিক কি না অনেক হজকারী আছে যারা আল্লাহর জন্য হজ করে আবার নামের আগে আল হাজ না লিখলে তারা বেদার হয়ে যায় তার মানে হজ আল্লাহর জন্য করে মানুষকে দেখানোর জন্য করে আবার যারা যাকাত দেয় আল্লাহর জন্য যাকাত দেয় আবার ভিডিও করে মোবাইল করে ফেসবুকে ছাড়া দেয় জোরে কোন কথা ঠিক কি না তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য হয় আবার রোজা শুধুমাত্র আল্লাহর জন্য কেমন করে বোঝেন দেখেন ১৬টা ঘন্টা আপনি রোজা রাখতেছেন মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে মানুষের সামনে দেখবেন সে বলতেছে আমি রোজা আছি রোজা আছি এটা আমরা ছোটবেলায় করতাম যখন আমাদের ৮-১০ বছর বয়স হইতো ছিল তখন আমার মনে আছে রোজা থাকলে সবাইকে বলতাম আজকে আমি রোজা আছি আজকে আমি রোজা আছি এই কথা দজ্জর কয়া ১১টার সময় মাফ করি মা খাবার দাও মা কয় তুই না সবাইকে কলি রোজা আছি কই বলছি ঠিক আর পারতেছি না এরা কিন্তু বর্তমানে যারা ১৬ ঘন্টা রোজা থাকে
দুপুর বেলা যখন গোসলখানায় গোসল করতে যায় আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ গোসলখানা তো জানলা নাই দরজা বন্ধ করে দিলেন বন্ধ করার পরে ঠান্ডা পানি আপনার মাথায় ঢালতেছেন ওই পানি কিন্তু নাকের উপর দিয়া মুখের উপর দিয়া বুকের উপর দিয়া পানি পড়তেছে আপনার মন কিন্তু বলতে পারে কেউ দেখতেছে না এক জগ পানি খা এত তৃষ্ণা নিয়ে রোজা রাখিস বাহিরের লোকেরা বুঝতে পারবে না দরজা বন্ধ এক জগ পানি খা সঙ্গে সঙ্গে ঈমান বলতেছে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখবে এই জন্য যারা কষ্ট করে রোজা রাখবে আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার দিবে ধরে কোন কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বাংলাদেশে বহু ইফতার পার্টি হয় আবার ইফতার মাহফিল হয় একটা হলো ইফতার পার্টি আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে সব দল থেকে একটা করে ইফতার পার্টি করে ধরে কোন করে করে না আমরা দেখছি ইফতার পার্টির মধ্যে হিন্দুকেও দাওয়াত দেয় ইফতার মাহফিলে কিন্তু দেয় না ইফতার পার্টির দেয় ইফতার পার্টিতে বারাক হোসেন ওবামা পর্যন্ত দাওয়াত পায় এটা হলো ইফতার পার্টি ইফতার পার্টি মানে 15 প্রকার আইটেম হবে একজন রোজা নাই জোরে কোন কি নাই একজন রোজা নাই আমি এক ইফতার পার্টিতে গেছি ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলে হুজুর আজকের দিন যা সেই রকম আমি চিন্তা করলাম ইফতার সামনে নিয়ে এইরকম কথা তো কোনো রোজাদার করা পারে না আমি আস্তে করে ওকে ডাকলাম ও যখন কাছে আসলো আমি আর কানে কানে কইলাম তুমি তো রোজা নাই হুজুর আপনি কেমনে জানেন আমি পাগল রোজাদারের জন্য দুইটা সুখবর একটা হলো ইফতারের সময় ইফতার যখন সামনে আসে প্রত্যেকটা রোজাদারের কলিজায় জান্নাতে একটা শান্তি আসে ধরে কোন কথা ঠিক কিনা মুখের সামনে জগ ভরা পানি গিলাস ভরা শরবত গরিব মানুষ হলেও তো মুড়ি মাখা আছে রে রোজার মধ্যে কিন্তু সবচাইতে বুন্দে দিয়ে বুট দিয়ে মুড়ি মাখা এক নম্বর ধরে কোন কথা ঠিক কিনা যত আইটেম ইফতার দেখ আমার সামনে মুড়ি মাখা দেওয়াই লাগবে এখন মুড়ি মাখা থুইয়া বারবার ঘড়ি দেখতেছে ফেরেশতা বলে মাবুদ তোমারে কোনোদিন দেখে নাই কোনোদিন তোমার বান্দা তোমারে দেখলো না তোমার জান্নাত দেখলো না এরপরেও বারবার ঘড়ি দেখে কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে মুখের সামনে খাবার আছে আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থা ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ি দেখে সময় না হওয়া পর্যন্ত যারা রোজা ভাঙে না আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক রায়হান নামক একটা দরজা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় নিয়ে যাবে ফেরেশতারা বলবে রে রোজাদার আল্লাহর পক্ষ থেকে তোমাদের সালাম তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও রোজাদাররা বলবে আল্লাহ কোথায় থেকে সালাম দেয় আল্লাহর সালাম সরাসরি আমরা নিবার চাই জোরে কোন সুবহানাল্লাহ সরাসরি আল্লাহ সালাম দেওয়া লাগবে কারণ আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আসসামলি রোজা আমি আল্লাহর জন্য ওয়ানা ওজিজাবিহি আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব জান্নাতে আমরা যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার ভয়ে আমরা রোজা ছিলাম সে আল্লাহকে না দেখা আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমরা যেমন চাঁদ সূর্য দেখি প্রত্যেকটা রোজাদার আল্লাহকে চাঁদের মতো সূর্যের মতন দেখে প্রাণ খুশি করে তারপরে জান্নাতে যাবে আল্লাহ সেই রোজা আমাদের রাখার তৌফিক দান করুক পবিত্র রমজান মাসের রহমত মাগফিরাত নাজাত অর্জন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন রমজান মাসে অনেক বেনামাজিরাও কিন্তু নামাজে হয় কি হয় তা আমরা আজ থেকে স্টার্ট করলাম ফজর কোন নামাজ সবাই কিন্তু হাত তুলছে ফজর থেকে যদি নামাজ না ধরেন তাহলে কিন্তু আবার লিমা তাকুলু মালা তাফালু এখন যারকে শরীর পাক নেই তারাও তো হাত তুলছে এখন ফজর ধরবার গেলে কি নাপাক শরীরে হবে নামাজ পড়বার গেলে কয়টা জিনিস পাক লাগে না না আমি বলতেছি পাকের কথা কয়টা পাক এক নম্বর হলো শরীর পাক
শরীর পাক মানে শুধু শরীরের উপরের চামড়া পাক করলে হবে না শরীরের ভিতরের গোশতও পাক করা লাগবে এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া জোরে কোন কি খাওয়া হারামের 100 আইটেম ইফতারের চাইতে হালালের একটা খুরমা খেজুরে আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক কি না